বন্ধুগণ, সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের ইউটিউব চ্যানেল মান্নানাথে। সবাইকে প্রণাম জানিয়ে আরো একটি কবিতা নিয়ে আসলাম আপনাদের জন্য। কবিতাতে কিছু সংস্কৃত মেশানো আছে। কবিতার নাম হচ্ছে আমি কে। ওরা জিজ্ঞাসা করে আমি কে, অহং ব্রহ্মাস্মি, সদর্পে বলি আমি সনাতনী, সর্বমঙ্গল মঙ্গলের প্রেরণা আমি, পর্বত গুহায় আত্মা পরমাত্মার মিলনে লীন থাকি। ওই যে তোমাদের ভাষায় বলতে পারো, মোবাইল ফোনের সিম কার্ড আর সার্ভারের কানেক্টিভ, ঘাত প্রতিঘাতেও অচল আমি শাশ্বত, চরৈবেতি আজও আমার মন্ত্র, জীবনধারায় সূর্যোদয়ের কিছুক্ষণ পূর্বে ওম ভূর্ভুবঃস্বঃ আমি পাঠ করি, সততার পূজারি অন্তঃকরণে সর্বদা বলি, ওম অসত মা সদ্গময়ো, তামস মা জ্যোতির্গময়ো, মৃত্যুর মা অমৃতঙ্গময়ো। ছেড়ে যেতে হবে এই পৃথিবী আমার প্রেরণা দধিচি, দৃঢ় প্রত্যয়ে বলি ওম ঈশাবৈশ্যামেদাং সর্বং যৎকিঞ্চ জগতাং জগত্তেন তপ্তেন ভুঞ্জিতা মা গৃদ কৈশ্য সিদ্ধনাম। বিশ্ব মানব আমার চিত্ত, তাই তো বলি শুনো, অয়ং নিজ পরোবেতি গণনা লঘু চেতসাম, উদার চরিত নাম তু বসুধৈব কুটুম্বকম। নিজ নয় সবার জন্য চিন্তা, তাই পূর্বপুরুষগণ বলেছেন সদা, সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া। এটা বিশ্বাস, এটা আজও আমার প্রার্থনা। আমার গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, আমার গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমো। বৃক্ষ আমার ইষ্ট, ডিফরেস্টেশন তোমাদের ভারী শব্দ, মা আমার নদী মাটি অস্বচ্ছ কি করে রাখে, তোমাদের বৈজ্ঞানিক সংস্থা নাসা আজ বলে পৃথিবী নিজ কক্ষপথে ঘুরতে ওমকার ধ্বনি করে, যা আমি শিখেছি বেদের মাধ্যমে। বিজ্ঞান আজ এনেছে টেলিফোন বয়ে, আমার বেদ ওই দিন দিয়েছিল টেলিপ্যাথির ইঙ্গিত করে, দেখেছি শ্রীকৃষ্ণকে দ্রৌপদীর মনের ডাক শুনতে, নারদকে দেখেছি অদৃশ্য হয়ে আলোক বর্ষ পার হতে। জানি না তোমাদের উৎসাহ কতটুকু ক্লোন নিয়ে, আমার কৃষ্ণ একই সঙ্গে 108 সখীর সঙ্গে নেচেছিল রাসলীলাতে, তোমাদের IVF টেস্ট টিউব বেবি লুইস ব্রাউন একবিংশ শতাব্দীতে এসে, আমাদের বলরাম ছিল মহাভারতের যুগে। সদা আমি পবিত্র থাকি, অচেতনায় যদি পাপ করে থাকি, আত্মশুদ্ধির জন্য নির্দ্বিধায় বলি ওম অপবিত্র বা পবিত্র বা সর্বাবস্থাং গতোপি বা, যশরে পুণ্ডরীকাক্ষ স বাহ্য আভ্যন্তরং শুচি, পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপ সম্ভাবন ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্ব পাপ হরো হরি। বাবা আমার সংস্কৃতির পুরোধা, বাবার আমি করি বন্দনা, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমা পন্নে প্রিয়ন্তে সর্ব দেবতা। আমি ত্রিকালদর্শী, ভয় শূন্য, সদা উদ্যত থাকি নতুন আবিষ্কারের জন্য, তাই তো আমার প্রাণের বাক্য ওং ত্রয়ম্বকম ইয়জামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম, উর্বারুকমিব বন্দনাত মৃত্যুর মুক্ষি মা মৃতাত। সুসজ্জিত আমার সমাজ ব্যবস্থা, জন্মে নয় গুণ আর কর্মে ছিল বাটা, তাই তো চাতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগস, তৈশ কর্তারং অপি মাং বিদ্ধি অকর্তারং অব্যয়ম হয় গাওয়া। ধন্যবাদ।